বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করলেও এখনই ভারতকে দোষারোপ করছে না অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হিন্দু ইস্যুতে ভারতীয় মিডিয়া সারা বিশ্বে মিথ্যাচার করছে, যার বিরুদ্ধে বাংলাদেশও প্রচার চালাবে। তিনি মনে করেন, ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। রিপোর্ট করছেন ফরুক বাবু। ভারতের দাসত্ব বরণ করে দীর্ঘ 15 বছর জোর করে বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই দেশটির মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। তাই সারা বিশ্বকে সত্য জানানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে কূটনৈতিক সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কাউকে দোষারোপ নয়, নিজেদের স্বচ্ছতা প্রকাশ করতে এই আয়োজন করে বাংলাদেশ সরকার। ভারত সহ 62টি দেশ ও সংস্থার কূটনীতিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা সত্যকেই তুলে ধরেছি, যা শুনে কূটনীতিকরা সন্তুষ্ট, কারণ তারাও তদন্ত করছে হিন্দু নির্যাতনের বিষয়ে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে সক্ষমভাবে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। তিনি বলেন, বিতর্কিত 4টি নির্বাচন ও গণ অভ্যুত্থানের সময় 1500 হত্যার বিষয়ে নীরব থাকা ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর দেশের সাম্প্রদায়িক ইস্যুতে বিশ্বব্যাপী মিথ্যাচার করছে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3 বার পুনর্নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনটা কি মানে হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ লেখেন সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যারা এই কাজটা করছে। এটা বলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা, চেষ্টা করেছে সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এ সময় ভারতীয় ভিসা, চিকিৎসা ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অপরিপক্ক বলেও মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।